من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا مقبرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أعطى محمدا فقد أطاع الله مؤسس محترم وتكار مسلم عزام شمست بسم شاشي مهان رب العالمين الجنة شي مهان مهيب ونن جمعان خطبر ني أسكيو জুমার খুতবায় অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন সেই মহান মনিব রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম অবতীর্ণ হোক বিশ্ব মানবতার অগ্রদূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যার কারণে আমরা চূড়ান্ত হিদায়াতের পথের সন্ধান পেয়েছি আপনারা অবগত আছেন সারা বিশ্বে প্রত্যেকটি আছে কান আছে যার কথা আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে যার সম্মানকে যার মর্যাদাকে আল্লাহ সর্বোচ্চ শিখরে দিয়েছেন তিনি আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের আলোচনার বিষয়বস্তু হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং তার প্রতি ভালোবাসা আমাদের কি রকম থাকতে হবে আমি এই বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ মুহাম্মদ এই শব্দটি কোরআনুল কারীমে চারবার উল্লেখ রয়েছে আহমদ এই শব্দটি কোরআনুল কারীমে একবার উল্লেখ রয়েছে মুহাম্মদ চারবার আহমদ একবার তাহলে কোন কয়বার পাঁচবার কিন্তু আল্লাহ রাসূলকে বিভিন্ন উপাধিতে আল্লাহ তাআলা পায় 450 বারের বেশি কোরআনে আল্লাহ আলোচনা করেছেন কখনো আল্লাহ তাকে বলেছেন বেশিরা ওয়া নাযীরা কখনো তিনি সতর্ককারী কখনো তিনি সুসংবাদপ্রাপ্ত কখনো তিনি হুদুতে আযীম বিশাল বড় চরিত্রের অধিকারী যিনি আল্লাহ রাসূলকে আল্লাহ এত মহব্বত করতেন কোরআনের 47 নম্বর একটি সূরা আল্লাহর হাবিবের নামে আল্লাহ নাম রেখেছেন সূরাতুল মুহাম্মদ এই সূরা আরেকটি নাম হলো সূরা আল কিতাব সূরা মুহাম্মদের আরেক নাম কি সূরা আল কিতাব মানে মুহাম্মদ মানে হলো কাফের মুশরিকদের সাথে যুদ্ধ কাফের মুশরিক আল্লাহ তো শয়তানকে এই জমিন থেকে পরাভূত করার একটি শক্তি হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রাসূলকে কত মর্যাদা করেছেন
আল্লাহর বিশ্বকে আল্লাহ কত সুন্দর করেছেন, আল্লাহ তাআলা তার পরিচয় দেন সূরা বাকারার এক নাম্বার আয়াতে। কে পরিচয় দেন? আল্লাহ। আমরা প্রত্যেকদিন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তার পরিচয় দেন, আমি বললাম রব্বুল আলামিন। আল্লাহ কি? রব্বুল আলামিন। সূরা আম্বিয়া এর 106 নম্বর আয়াতে আল্লাহ তার পরিচয়, তার রাসূলের পরিচয় দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর উপমান, আল্লাহর উদাহরণ, আল্লাহর বাচনভঙ্গি কত সুন্দর। আল্লাহ নিজের পরিচয় দেন, আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি সমগ্র বিশ্ববাসী, সমগ্র জীব, সমগ্র জন্তু, মানুষ এবং ফেরেশতা রব্বুল আলামিন। কিন্তু আল্লাহ তার হাবিবের পরিচয় দিতে যেয়ে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বিশ্বনবী, আমি আল্লাহ আপনাকে তমাম পৃথিবীর সব জিন এবং মানব জাতির জন্য আমি আল্লাহ আপনাকে রহমত করে প্রেরণ করেছি। আল্লাহর নবী মানে হলো রহমত, আল্লাহর নবীর মানে হলো বরকত, আল্লাহর নবীর মানে হলো সব থেকে প্রশংসিত তিনি নবী, তিনি আমার আপনার জন্য রাহমাতাল লিল আলামিন। এবার আমরা বললাম আল্লাহ তোমার পরিচয় পেয়েছি, তুমি রব্বুল আলামিন, তোমার হাবিবের পরিচয় পেয়েছি, তোমার হাবিব রাহমাতাল লিল আলামিন। এবার আল্লাহ আমাদেরকে বলো তোমার পরে, তোমার হাবিবের পরে কোরআনের কোন পরিচয় আছে নাকি? আল্লাহ বলেন হা, আমার পরে, আমার হাবিবের পরে আমি আল্লাহ কোরআনকে পরিচয় করে দিয়েছি। আল্লাহ সূরা তাকবীরের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ইন্নহু ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহর উদাহরণ কত সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব রাহমাতাল লিল আলামিন। আল্লাহর কোরআন হলো যিকরুল লিল আলামিন। আল্লাহ তিনটা আগামী এত চমৎকার করে সাজিয়েছেন, আল্লাহর পরিচয় আল্লাহ দিয়েছেন, তার হাবিবের দাও আল্লাহ দিয়েছেন, তার কোরআনের পরিচয় দাও আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ, রব্বুল আলামিন, রাহমাতাল লিল আলামিন, যিকরুল লিল আলামিন, কত চমৎকার। মুহাম্মদ রাসূলুল্লাহর কথা এই কোরআনে শুধু উল্লেখ নেই, হিন্দুদের ধর্মগ্রন্থে আল্লাহ রাসূলের নামটা 233 বার উল্লেখ হয়েছে। কোন ধর্মগ্রন্থ? হিন্দু ধর্মগ্রন্থ বেদ, তার উপনিষদ 16 নাম্বার সবরতে উল্লেখ করা হয়েছে। অভু নাম ধর্মর্ষণান শ্রীজম মহামত জনজাতা হি ধর্মাশি শ্রী গ্লানি ভগবতী ভারত অভু নাম ধর্মাশি সম্পাদিক আবি যুগে যুগে আবদার। তার উপনিষদের 16 নম্বর শ্লোকে বলা হচ্ছে, অবুনব ধর্মর্ষণা সৃজাম্বহ জগদপাহি ধর্মর্ষি শ্রী গ্লানি ভগবন্তী ভারত। ভারতকে পবিত্র করার জন্য, এই গোটা বিশ্বকে পবিত্র করার জন্য মরুম বেদ তথা মরুভূমিতে নারা সাংসা কল্কি আবদার, মোহাম্মদের নাম হিন্দুদের বইতে কালকি আবদার বলা হয়েছে, এমন একজন আবদার এই পৃথিবীতে আগমন করবেন যিনি একটি পবিত্র গ্রন্থ পড়ে, বই পাঠ করে মানুষকে তিনি পবিত্র করে দেবেন। হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে ওই আয়াতটি আল্লাহ কোরআনে নোট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিম। আল্লাহ তাআলা বলেন, এমন একটা কিতাব আমার নবীকে আমি আল্লাহ দিয়েছি, এমন একটা কিতাব পড়ে পড়ে জনগণকে তিনি সংশোধন করবেন। আল্লাহর নবীর প্রশংসা, হিন্দুদের কিতাব বেদের প্রায় 33 পৃষ্ঠা বরাবর আল্লাহর নবীর প্রশংসা করা হয়েছে। সুবহানাল্লাহ, তে কোরআন তো প্রশংসা করেছেই, হিন্দুদের ধর্মগ্রন্থের মধ্যেও আল্লাহর হাবিবের প্রশংসা করেছেন কে? কিন্তু দুর্ভাগ্যের বিষয় হিন্দুরা তো ধর্মগ্রন্থ বলে পড়ে না, তাওরাত কিতাবের মধ্যে আল্লাহর রাসূলের নাম এসেছে, ইনজিল কিতাবের মধ্যে আল্লাহর রাসূলের নাম এসেছে, পবিত্র ত্রিপিটক বা বৌদ্ধদের কিতাবের মধ্যে 81 বার আল্লাহর হাবিবের নাম
বৌদ্ধদের গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন ধর্মগ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি লেকচার করেছিলেন জাকির নায়েক, যেই বক্তব্যটি শুনে 96,000 লোকের মধ্যে 1600 লোক একসাথে ইসলাম গ্রহণ করেছিল। শত শত লক্ষ লক্ষ প্রায় 2-3 কোটির বেশি লোক ধর্মান্তরিত হয়ে এই পৃথিবীতে ডক্টর জাকির আলোচনা শুনে তারা ইসলাম গ্রহণ করেছে। তাহলে আল্লাহ রাসূলের প্রশংসা কোরআনে অন্য ধর্মগ্রন্থের মধ্যে আসে না নাই? এমনকি গেল শতাব্দীতে মাইকেল হার্ট না শুনছেন তো, 100 জন মনীষীদেরকে নিয়ে একজন একটি বই লিখেছেন। তিনি তার নবী ঈসা রূহুল্লাহর নামটা উল্লেখ করেছেন 2 নম্বরে, কিন্তু তিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবেসে তিনি 1 নম্বরে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম বসিয়ে দিয়ে তিনি বলেছেন, আল্লাহর নবী বলেন এই পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে আজ পর্যন্ত তার মতো এত মহামানব, তার মতো এত মহাপুরুষ, তার মতো এমন একটি জীবন, বর্ণাঢ্য জীবন, এমন সুন্দর সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জিহাদী জীবন, ব্যক্তিগত জীবন, পারস্পরিক জীবন অন্য কোন ব্যক্তির দ্বারায় ঘটেনি, যা ঘটেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ডক্টর গিরিশচন্দ্র সেন নাম শুনছেন? কোন এলাকায় ভাই? এই এলাকায় ভাই, তাই না? ডক্টর গিরিশচন্দ্র সেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখেছেন 735 পৃষ্ঠায়। আল্লাহর হাবিবের জীবনী লেখার পরে ডক্টর গিরিশচন্দ্র সেন বক্তব্য করেছেন, আমি এখন পর্যন্ত মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ভূমিকায় শুরু করতে পারি নাই, এখনো তার ভূমিকায় শুরু করতে পারি নাই। আর আমরা তখন করা জাতি আল্লাহর নবীর জীবনী 2 পাতা করে দিন লেখাপড়া করতে পারি নাই। তার বাল্য জীবন, তার শৈশব জীবন, তার কৈশোর জীবন কোনো কিছুই আমরা করতে পারি নাই। আল্লাহ রাসূল যখন মক্কায় আগমন করেছিলেন, মক্কা ছিল একটা অভিশপ্ত নগরী, মক্কার লোকেরা জ্যান্ত মানুষকে মাটির সাথে পুঁতে ফেলত, বাচ্চাকে জীবিত থাকা অবস্থায় মায়ের পেট থেকে ফিরে তাকে হত্যা করা হতো, এমন একটি পরিস্থিতিতে জন্মগ্রহণ করেছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। সিরাতে হানাফিয়ার মধ্যে আছে 8 নম্বর পৃষ্ঠায় বিশিষ্ট সিরাত লেবাননের বৈরুতের ছাত্র আরবি, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় জন্মগ্রহণ করলেন তখন বৃষ্টি ছিল না, তার দাদা আব্দুল মুত্তালিব এই শিশুটিকে আকাশের নিচে ধরলেন। আব্দুল মুত্তালিব মুহাম্মদ রাসূলুল্লাহকে ধরতে দেরি হয়েছে, আকাশ থেকে অযথা বৃষ্টি পড়তে দেরি হয়নি। সিরাতে ইবনে হিশামে এসেছে 11 নম্বর পৃষ্ঠাতে, যখন রাসূল তার মায়ের গর্ভে, তার মা যখন হাঁটতে তখন আকাশ থেকে একটা মেঘের টুকরা তাকে পাহারা দিত, সুবহানাল্লাহ। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার আগমনের খবর প্রত্যেকটা কাবিলার লোকেরা পর্যন্ত জানিয়েছিলেন, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ এই জমিনে আসার পরে এই জমিনটা অন্ধকার থেকে আলোয় আলোকিত করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলার নাম কি আমরা প্রত্যেক দিন রুকুতে কি দোয়া করি? সুবহান রাব্বিয়াল আযীম। আযীম কার নাম? সূরা কালাম আয়াত নম্বর 43 আল্লাহ আলোচনা করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে বিশ্বনবী, আপনি বিশাল বড় মহৎ চরিত্রের অধিকারী, আপনার চরিত্র অতি অনন্য, অতুলনীয়, আপনি বেমিশাল বাসার, আপনি বাসার বটে, আপনি মানুষ বটে, তবে অন্য আত্মস্থা সাধারণ মানুষের মতো নয়, আপনার খানটাও আদর হয়ে যায়, আপনার রোজির পানিও বরকত হয়ে যায়, আপনার বক্তব্য হাজার হাজার লোকের খাবার হয়ে যায়। আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি সামনে দাঁড়ালে পিছনে দেখতে পান, সামনে দাঁড়ালে কি পিছনে দেখতে পান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সামনে দাঁড়ালে কোথায় দেখতে পেতেন? পিছনে দেখতে পেতেন। আম্মা যা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর রাসূলের চরিত্র কেমন? আম্মা যা আয়েশা বললেন,
আল্লাহর নবীর চরিত্রের কথা আমাকে জিজ্ঞাসা করেন আল্লাহর নবী ছিলেন কুলুবুল কোরআন আল্লাহর নবী ছিলেন হাইয়ুল কোরআন আল্লাহর নবী ছিলেন জীবিত একটি কোরআন তোমরা যেমন কোরআনের পৃষ্ঠা দেখো তোমরা যেমন কোরআনের সূরাগুলোকে দেখো তোমরা যেমন কোরআনকে দেখো আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেত লোকেরা বলতো মুহাম্মদ রাস্তা দিয়ে হাঁটে না রাস্তা দিয়ে হাঁটে যেন হাইয়ুল কোরআন জীবিত কোরআন মারকাজুল কোরআন আল্লাহর নবী ছিলেন কোরআনের চরিত্র আল্লাহর নবীকে দেখা মানে 30 পারা কোরআনকে দেখা আল্লাহর নবীর চরিত্র ছিল গোটা কোরআনের মতন কোরআন যেমন সুন্দর ছিল আল্লাহর নবীর জীবনী থেকে আল্লাহ তাআলা কোরআনের মতন সুন্দর করে দিয়েছেন এজন্য আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবী ছিল কোরআনের ফটোকপি আল্লাহর নবী ছিল হাইয়ুল কোরআন জীবিত একটি কোরআন আল্লাহর নবীকে দেখা মানে হলো 30 পারা কোরআন কারিমকে দেখা আল্লাহ নবীকে দেখা মানে 30 পারা কোরআনকে দেখা আল্লাহ নবীর মর্যাদা আল্লাহর কার মর্যাদা আল্লাহর নবীর মর্যাদা কেউ যদি আল্লাহর নবীর বিরোধিতা করে তাকে আল্লাহর গজব ধরবে কি ধরবে না আল্লাহর নবীর বিরোধিতা করে আজ পর্যন্ত কোন লোক পৃথিবীতে টিকে থাকতে পেরেছে আল্লাহ তাআলা বলেছেন যখন আমার হাবিবের কোন সিদ্ধান্তে আমার হাবিবের কোন বিষয় নিয়ে কেউ যদি কটূক্তি করে সূরা নূরে আল্লাহ আলোচনা করেছেন فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبُهُمْ مِنْ عَذَابٌ أَلِيمٌ আল্লাহ বললেন আমার হাবিবের কেউ যদি বিরোধিতা করে আমার হাবিবের কেউ যদি বিরোধিতা করে আমি আল্লাহর জমিনে তাকে ফিতনায় পতিত করব আর আল্লাহ বলেন আমি অনেক বড় গজব দিয়ে তাদের জমিন থেকে নিঃশেষ করে দেব আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা নিসা 65 নম্বর আয়াতে বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা আল্লাহ বললেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না সেই ব্যক্তি কিনা আল্লাহর নবী কোন সিদ্ধান্ত দিয়ে গেলেন আল্লাহর নবীর সিদ্ধান্তটা তোমার কাছে ভালো লাগে নাই আল্লাহ বললেন ও নবী আপনি যেটা সিদ্ধান্ত দিয়েছেন কোন নারী কোন পুরুষের ক্ষমতা নাই আপনার সিদ্ধান্তকে পরিবর্তন করার আপনার সিদ্ধান্তকে কমাবার পাবার কারণ আমি আল্লাহ আপনাকে সাহেব শরীয়ত শরীয়ত পড়বেন বলে দিয়েছি কারণ আমার হাবিব যা বলেন আল্লাহর কথাই বলেন আল্লাহ চ্যালেঞ্জ করে বলেন মা আপনি যদি নিজের পক্ষ থেকে কোন কথা না বলতেন আমি আল্লাহ আমার হাত দিয়ে আপনার টুপিকে চেপে ধরতাম আল্লাহ বললেন ও তমাম পৃথিবীর নারী আর পুরুষেরা ইন্টারনেটের মাধ্যমে লাইভের মাধ্যমে ক্যামেরার মাধ্যমে মসজিদের মাধ্যমে খুতবার মাধ্যমে যার কাছে পর্যন্ত আমার এই বক্তব্য পৌঁছে যায় আল্লাহ তাআলা সূরাতুল আহজাব 6 নম্বর আয়াতের ভিতরে বলেন আর নবী কিউ আওলা বিল মুমিনিন আল্লাহর নবী হলো ইমানদারের জন্য পরিযাপ্ত করা আর নবী কিউ আওলা বিল মুমিনিন আল্লাহর নবী হলো ইমানদারের জন্য পরিযাপ্ত করা একজন স্বামী তার স্ত্রীকে একজন স্ত্রী তার স্বামীকে একজন বাপ তার মা তার সন্তানকে একজন সন্তান তার বাবাকে একজন সন্তান
আল্লাহর হাবিব বলেন আমাকে কেমন ভালোবাসবা বুখারীর বর্ণনা মুসলিম শরীফের বর্ণনা এই তিসরা মতে মিশকাতের হাদিস দিয়ে এসেছে হাদিস নাম্বার হলো 857 নাম্বার আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুলা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন আল্লাহর নবী বলেন তোমার বাবা তোমার মা তোমার ভাই তোমার বোন তোমার সন্তানের চাইতে যাকে বেশি মহব্বত করবা তিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওমর ইবনে খাত্তাব নাম শুনছেন তো ওমর ইবনে খাত্তাব হজ করতে গেলেন আপনারা যারা হজ করেছেন একটা কালো পাথরকে জমা দিয়েছেন সেই পাথরের নাম কি বলেন হিজার শব্দের অর্থ হলো পাথর আর আসওয়াদ মানে হলো কালো কালো পাথর ওমর ইবনে খাত্তাব কালো পাথরের সামনে দাঁড়িয়ে বললেন মুসলিম শরীফের বর্ণনায় হাদিস নাম্বার হলো 3075 নাম্বার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন হে হাজরে আসওয়াদের কালো পাথর তুমি দেখতে কালো তুমি দেখতে যেমন সুন্দর নও কিন্তু আমার নবী তোমাকে চুমু খেয়েছে তো কব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী তোমাকে চুমু খেয়েছে তুমি কালো না সুন্দর কোনো প্রশ্ন নাই কোনো জিজ্ঞাসা নাই আমার নবী তোমাকে চুমু খেয়েছে আমি ওমর বিনা প্রণামে বিনা দলিলে বিনা সন্দেহে আমি তোমাকে চুমু খাবো আমার নবী তোমাকে চুমু খেয়েছে তাই আমি ওমর বিনা শব্দে তোমাকে চুমু খাইলাম এটা হলো রাসূলের প্রতি সাহাবীদের ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করেছে বর্তমানে কুখ্যাত সন্ত্রাসী রাষ্ট্র ফ্রান্স তাদের যে প্রেসিডেন্ট ম্যাক্রন আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র বানানো হয়েছে আমি বলি আল্লাহর নবীর তো কোনো ছবি নাই তাও আবার ব্যঙ্গচিত্র হয় কি করে আল্লাহর নবীর তো কোনো ছবি ছিল না ব্যঙ্গ হয় কি করে তার চিত্র একটা ভুয়া কাতুন বানায় বলছেন আল্লাহর নবী হবে আর আল্লাহর নবীর এত চমৎকার চরিত্র তার চেহারা এত মূল্যবান শয়তান পর্যন্ত তার স্মরণ করতে পারে না সুবহানাল্লাহ সে শয়তানের এত ক্ষমতা আছে সে শয়তান পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শয়তান পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করতে পারে না তার তার ব্যঙ্গচিত্র হয় কি করে ওরা একটা এমনিতে কাতল বানায় আছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামতে কত সুন্দর ছিল তার আপন চাচাকে বল চার ঘর থেকে আল্লাহ রাসূল মিরাজ করতেন তার নাম কি উম্মে হানি রাদিয়াল্লাহু আনহু কি নাম বলছি উম্মে হানি যিনি আলী রাদিয়াল্লাহু তাআলার বোন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতে বোন ছিলেন উম্মে হানির ব্যাপারে আল্লাহ রাসূলের ব্যাপারে বলেছেন রাসূল যখন হাসতেন এটাকে বলা হয় সূরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হলো সিরাতুন নবী মানে নবীদের জীবন চরিত্র আরেকজন সুনাতের নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেহারা বলর মর্যাদা ইমাম তিরমিজি রাসূলের শুধুমাত্র তার স্বভাব তার হাসি তার জামা তার পোশাক তার লিবাস তার খান তার খাবার এগুলো সবগুলোকে একত্রিত করে ইমাম তিরমিজি স্বতন্ত্র একটি বক্তার একটি খণ্ড রচনা করেছেন নাম যেন কি শামায়েল তিরমিজি কি তিরমিজি আপনারা সবাই এই তিরমিজিটা পড়বেন কি তিরমিজি বলছি শামায়েল তিরমিজি সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের ব্যাপারে সুন্দর করে কথা বলা আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরাকে সাহাবারা এত মহব্বত করতেন আমার নবী কো ব্যঙ্গচিত্র করা হয় সেই যুগে মুসলমান ছিল আর এই যুগে মুসলমান আছে এটা আবু দাউদের হাদিস কোন কিতাবে 4090 নম্বরে বর্ণিত হাদিস আল্লাহর হাবিবকে একজন মহিলা দাসী কি নাম মহিলা দাসী তার নাম হলো আসমা বিনতে মারওয়ান কি নাম বলছি তিনি আল্লাহর নবীর বিরুদ্ধে কবিতা রচনা করলেন কটূক্তি করলেন আল্লাহর রাসূল তখন যুদ্ধে অভিযানে যুদ্ধরত আছেন একজন অন্ধ সাহাবি ছিলেন তার নাম হলো উমাইর ইবনু আলী উমাইর ইবনে আলী তিনি চোখে দেখতে পাইতেন না তিনি বর্ষার ফলাচের উপর ভর করে রাসূলের ব্যঙ্গকারী এই মহিলা তার বাচ্চাকে দুগ্ধ পান করাচ্ছিলেন
আল্লাহর নবীর ওই সাহাবা পিছনে তরবারির উপর ভর করে তিনি তরবারি দিয়ে এক কোটি ওই মেয়েটাকে মহিলাটাকে সন্তানকে দুগ্ধপান করা অবস্থাতেই পেছন থেকে এক কোটি মহিলাটাকে দুই টুকরা করে ফেললেন ওই বন্ধ সাহাবি আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে ফিরলেন আল্লাহর নবী দেখলেন এই সাহাবা ভয়ে কাঁপতেছে কারণ মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে অনুমতি না নিয়ে তাকে দুই টুকরা করে ফেলেছে ওমর ইবনে খাত্তাব তাকে বলতেছেন ওমায়ের ইয়া আমা হে অন্ধ আল্লাহ রাসূল বলেছেন খবরদার ওমর আমার সাহাবী ওমায়ের কি তুমি অন্ধ বলে দেখো না কারণ তার দুই চোখ অন্ধ বটে কিন্তু আমার আল্লাহ তার অন্তর চক্ষুকে খুলে দিয়েছেন আল্লাহ রাসূল ওমায়েরকে বললেন ওমায়ের আমার বিরুদ্ধে যে মহিলা কবিতা লিখেছে তার ব্যাপারে জিব্রাইল আমাকে রবি করে জানিয়ে দিয়েছে যে তুমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো আমি আল্লাহ রাসূল তো তোমার কথা সাধারণ মানুষ তো তোমার কথা আতিন ফিল গনামি দুইটা ছাগল একত্রিত হয়ে এই মহিলার ব্যাপারে কোনো মন্তব্য করে না কারণ তুমি ওমায়ের আল্লাহ এবং তার রাসূলকে সম্মানিত করেছো আর আমার আল্লাহ তোমাকে জান্নাতে সবচেয়ে সম্মানিত জায়গা আসীন করে দেবে রাসূলের ভালোবাসা আমার ভালোবাসা আমাদের অতদূর পর্যন্ত করার দরকার নাই আমরা যে একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করব জুমার খুতবা মিম্বারে খতিবরা এই কথা বলতে ভুলে গেছে ফেসবুক থেকে একটা প্রতিবাদ করার ভাষা আর একটা ভিডিও ভুলে গেছে স্কলাররা কোথায় মাহফিল করছে কোন দিকে যাচ্ছেন এগুলো নিয়ে ব্যস্ত আছে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ দিয়ে একটা প্রতিবাদ পর্যন্ত অনেক কমন করা মুসলমান করেনি আল্লাহর কসম যার হৃদয়ে আল্লাহর নবীর জন্য কাঁপে না যার হৃদয়ে আল্লাহর নবীর কোনো ভালোবাসা নাই এই ব্যক্তি কেমন আছে সে মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মত হতে পারে না হতে পারে না কারণ আল্লাহর নবী বলছেন মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি আল্লাহর নবীকে আনুগত্য করলো সে যেন আল্লাহকে আনুগত্য করলো সূরা নিসা নিসা 80 নম্বর আয়াত আল্লাহ বললেন মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি মুহাম্মাদকে অনুসরণ করলো সে যেন আমি আল্লাহ আনুগত্য করলো আল্লাহ তাআলা সূরা ইমরানের 31 নম্বর আয়াতে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম নবী আপনি মানুষদেরকে বলে দিন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি তারা যেন আপনি নবীকে ইত্তেবা করে আপনি নবীকে মহব্বত করে আপনি নবীকে অনুসরণ করে চলে শিবরাম শিবরাম ফেরাহাম ফেরাহাম সৈয়দনা আবি বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নবীকে আমি এত মহব্বত করতাম আমি কচে কচে বিগতে বিগতে ইঞ্চিতে ইঞ্চিতে আমার নবীর অনুসরণ করে চলতাম সিরাতে আল্লাহ জাদুল মাআদের মধ্যে আপনারা ইমাম ইবনে কাইয়্যিম চৌধুরী হাদিস উল্লেখ করেছেন 29 নম্বর পৃষ্ঠার ভিতরে আবু জেহেল কাফারদের নেতা আবুল হাকাম এসে বলল আবি বকর তুমি কি তোমার নবীকে মহব্বত করো নাকি আবি বকর বলেন হ্যাঁ আমার জীবনের চাইতে আমার কলিজার চাইতে আমার সবকিছু আল্লাহ এবং তার নবীর জন্য কুরবানি করে দিয়েছি আবি বকরকে আবু জেহেল বলল মুহাম্মদ যদি কালো একটা দেয়ালকে সাদা বলে সাদা একটা দেয়ালকে কালো বলে তুমি কি মুহাম্মদের কথা বিশ্বাস করবে নাকি আল্লাহর নবী সাহাবী আবি বকর বলল আবু জেহেল কালো একটা দেয়ালকে যদি আমার নবী সাদা বলে আর সাদা একটা দেয়ালকে কালো যদি বলে কালো সাদা কার রাসূলুল্লাহ রাসূল অবশ্যই ঠিক বলেছেন কারণ তোমরাই না আমার নবীকে আমি নবী দিয়েছো আমার নবী জীবনে মিথ্যা করে দিন বলে নাই নবী হওয়ার পর মিথ্যা বলবে কেন আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করতে চাই না কারণ আল্লাহর নবীর উপর আমি ঈমান এনেছি আমি আল্লাহর নবীকে অন্তরে বিশ্বাস করে চলি সুবহানাল্লাহ বলবেন না তা আপনার মহব্বত সেটা কোথায় এইভাবে মহব্বত করেছেন সাহাবীগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল্লাহর নবীকেই আমরা মহব্বত করি এমন নয় আল্লাহর নবীও আপনার জন্য মহব্বত করবেন মাকামে মাহমুদা সমস্ত মানুষ সুপারিশের জন্য শাফায়াত চূড়ান্ত শাফায়াতকারী কে আল্লাহ শাফায়াতের একমাত্র মালিক কে আল্লাহ মান যাল্লাযী ইয়াশফাউ
অনুমতি ছাড়া তোমরা সাফায়াত করতে পারো? সাফায়াতের একমাত্র মালিক কে? মানুষের কোন উপকার করতে পারবে না। আল্লাহ তাআলা তার হাবিবকে বলবেন, হাবিব আমি আল্লাহ আপনাকে এত সম্মানিত করব, আমি আল্লাহ আপনাকে সাফায়াতের কুবরা দান করব, অর্থাৎ আমি আল্লাহর অনুমতি ক্রমে আপনি যাকে ইচ্ছা তাকে সাফায়াত করতে পারবেন। আমি আল্লাহ আপনাকে সাফায়াতের কুবরা সাফায়াত করার ক্ষমতা আমি আল্লাহ আপনাকে দান করে দিলাম। মানুষ পাগল হয়ে যাবে সাফায়াত পাওয়ার জন্য, সুপারিশ পাওয়ার জন্য। আদম আলাইহি সালামের কাছে যাবে, আদম নবী বলবে আমি সৃষ্টির শুরুতেই একটা অচেতন অবস্থায় মনের অজান্তে আমি নিষিদ্ধ ফল ভক্ষণ করেছি। আদম নবী দীর্ঘদিন এই ভুলের কারণে তিনি দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ তাআলা, আমি আদম নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি, আমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আদম নবী বলবেন না আমি সাফাত করতে পারবো না, সাফাত পাওয়ার জন্য তোমরা নূহ নবীর কাছে যাও। নূহ নবী বলবেন আমি 950 বছর মানুষকে আপনার রাস্তা দাওয়াত দিয়েছি, কিন্তু 900 বছরের তাবলীগ করার পরেও আমি অল্প কিছু সংখ্যক লোককে আপনার রাস্তা দাওয়াত দিতে পেরেছি, জানি না আমার সাথে কিরকম আচরণ করা হবে, আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। লোকেরা এক একজন নবীর কাছে আসতে আসতে লোকেরা ইব্রাহিম নবীর কাছে যাবে, ইব্রাহিম নবী আমাকে সাফায়াত করেন। ইব্রাহিম নবী বলবেন না আমি তোমাদের সাফায়াত করতে পারবো না। এরপরে লোকেরা আস্তে আস্তে সাত নবীর কাছে যাওয়ার পরে যখন কেউ সাফায়াত করতে পারবে না, সমস্ত নবীগণ সমস্ত উম্মতগণ আল্লাহর নবীর কাছে আসবেন। আল্লাহ তাআলা বলেন আমার হাবিবকে আমি আল্লাহ মাকামে মাহমুদা দান করেছি, মানে হলো যেই জায়গায় অন্য কোনো নবী বসতে পারে নাই আমার নবীকে আল্লাহ ওইখানেই প্রেরণ করেছেন। ঈসা আলাইহিস সালাম আমার নবীর সুসংবাদ দেখে আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি আমাকে মুহাম্মাদের উম্মত বানা নাও, আমি ঈসা নবী নবী থাকতে চাই না, আমি আল্লাহর নবীর উম্মত হয়ে মানুষকে দেখাতে চাই। আল্লাহর নবীর একজন উম্মতের মর্যাদা কত, সুবহানাল্লাহ। সেই ফ্রান্সের লোকেরা ঈসা নবীকে নবী বানিয়েছেন, সেই ঈসা নবী পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন। সিরিয়া দামেস্কে সাদা মিনারওয়ালা মসজিদে যখন কিনা আজান হয়ে যাবে ফজরের আজান এবং ইকামতের মাঝখানে দুই ফেরেশতা কাবের উপর ভর করে এই জালেম কাফেরদেরকে হত্যা করার জন্য, ক্রস ধ্বংস করার জন্য, দাতাকে হত্যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা নবীকে দুই ফেরেশতার কাবের উপর ভর করে সেখানে নামায় দেবেন। শুধু তাই না, ঈসা নবীকে আল্লাহ এমন ক্ষমতা দেবেন যতক্ষণ পর্যন্ত তার দৃষ্টি যাবে লবণ যেমন পানিতে পড়ে যায়, ঈসা নবী শুধু তাকে লক্ষ্য করে থুতু নিক্ষেপ করবে, থুতুর সাথে সাথে তার মুখটা এত বম সুপার সেলেকে বোমা হয়ে যাবে, সাথে সাথে লোকটা লবণের মতন গলে জমিনে মিশে যাবে। ইহুদি তাকে দেখে লবণের মতন গলে যাবে, খ্রিস্টান তাকে দেখে লবণের মতন গলে যাবে, সুবহানাল্লাহ। ঈসা নবী কার উম্মত হবে? সেই আল্লাহ রাসূল মাকামে মাহমুদায় তিনি সমস্ত উম্মতকে নিয়ে সাজদায় করবেন। আল্লাহ সূরা বানী ইসরাঈল আলোচনা করেছে 71 নম্বর আয়াতে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিন সকলকেই তাদের ইমাম সহকারে ডাকা হবে। কি সহকারে ডাকা হবে? কি সহকারে ডাকা হবে? ইমাম ইবনে কাসির তাফসিরে ইবনে কাসির চতুর্থ ভলিউম 141 নম্বর পৃষ্ঠা লেবাননের ভৈরবের ছাপ আরবি ইমাম ইবনে কাসির লিখেছেন, হাদা আকবারানি সারাফি আসহাবিল হাদিস ও আইয়ু আহাদুল হাদিস, হাদিস যারা অনুসরণ করে চলে তাদের জন্য সুসংবাদ হলো হাদিসের অনুসারীদের ইমাম ইমাম বুখারী নয়, আবু হানিফা নয়, ইমাম মুসলিম নয়, ইমাম আবু দাউদ নয়, ইমাম নাসাঈ নয়, হাদিসের অনুসারীদের ইমাম হলো ইমামুল মুরসালিন খাতামান নবীকিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা নবীকে মহব্বত করি, আমরা যারা নবীকে জীবন দিয়ে ভালোবাসি, আমরা যারা নবীর পথে চলি, ইয়া মানাতো
নবীদের সাথে কেউ যদি বিয়াদবি করে, কেউ যদি দৃষ্টতা দেখায়, আমাদের কাছে অস্ত্র নেই, গোলা বারুদ নেই, কিন্তু আমাদের কাছে এমন একটি শক্তি আছে যে শক্তির কাছে হিসেবে শক্তি অটল, সেই শক্তির নাম আমাদের মাওলা, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের তো আল্লাহ আছে, আমাদের কে আছে? আল্লাহ। আল্লাহ তাআলা যখন ফেরাউন যখন মুসা নবীর সাথে বিরোধিতা করতে আসলো, ফেরাউন যখন আল্লাহর নবীকে হত্যা করার জন্য সাগরে নিয়ে আসলো, তখন ফেরাউনকে পানিতে চুবাইয়া কে মেরেছিলেন? আল্লাহ। তুমি বাদ আলাইহিমুল দিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়াদাউ বি গাযাবিন মিনাল্লাহ। তখন ফেরাউনকে আল্লাহর গজব চারদিক থেকে ঘিরে ধরল। ফান্তাকামনা আমরাতনাহু ফিল ইয়াম। আল্লাহ ইন্তেকাম নিলেন, আল্লাহ প্রতিশোধ নিলেন, ফেরাউনকে নীল নদে ইঁদুরের মতো চুবাইতে চুবাইতে মেরে কাইফা কানা আকিবাতুল লিল মুকাজ্জিবিন। এই মিথ্যুককে সুখী দিয়ে রাখলেন। প্রতিবাদে যখন প্রত্যেকটা মাসলাকে কে হানাফি, কে মালিকি, কে শাফি, কে আহলে হাদিস, কে সালাফি, যেই মুসলমান যেই রাসূলকে হক করে সবাই তাদের অবস্থান থেকে দেখতে গিয়ে যেমন ভেদ হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের তথাকথিত নাস্তিক কোরাঙ্গা সাংবাদিক রয়েছে যারা আল্লাহর নবীর সুন্নত গুলো বলার কারণে তারা মিডিয়ার মধ্যে বসে বসে ইসলামের বিরোধিতা করছে। এরকম একটি চ্যানেল হলো টিভি নিউজ চ্যানেল, এরকম একটি চ্যানেল হলো একাত্তর চ্যানেল, সারা দিন বসে বসে আরে বলে আমাদের বিষয়টা করা হয়। আমাদের স্বাস্থ্য প্রশাসনের একজন সম্মানিত ব্যক্তি তাদের লোকদেরকে শুধুমাত্র বলেছেন যারা মুসলিম তাদেরকে টাকরম নিচে কাপড় পরতে হবে এবং তাকর উপর কাপড় পরতে হবে, মেয়েদেরকে হিজাব পরতে হবে, টাকরম নিচে তারা কাপড় পরিধান করবে, পুরুষরা টাকর উপরে রাখবে। এই নিয়ে আমাদের সরকার প্রশাসনের কোনো সমস্যা নেই, কিন্তু কিছু নাস্তিক সাংবাদিক তা এইগুলো নিয়ে বিরাট বড় রাজনীতি লোকটাকে বিরাট বড় বিষয়টা করা হচ্ছে। আমি বলি বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম কি? এটা সংবিধানিক অধিকার কিনা জুড়ে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহুল বুখারী 5877 নম্বর হাদিসে স্পষ্ট বলেছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আসফাল কাবাই, যদি কারো কাপড় তাকর নিচে থাকে, মিনার হিজাব তার যদি পরনের কোন কাপড় তাকর নিচে চলে যায়, তাহলে ফিতনা ওই জায়গাটুকুকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে পুড়িয়ে দেবে, ওই জায়গাটুকু জাহান্নামের মধ্যে দিয়ে দেওয়া হবে। এই কথাটা কার? আল্লাহ রাসূলের। মুসলিম শরীফের 193 নম্বর হাদিস, আবু দাউদের 4461 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ তারিউল কদর সাহাবা আবি যর কে ফাইদাতি আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াদুর, আল্লাহ ও সমস্ত লোকদের দিকে তাকাবেন না, ওয়া ইযাক্কিহিম, আল্লাহ তাদের পবিত্র করবেন না, ওয়া ইয়ুকাল্লামুহুম ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাদের সামনে কথাও বলবেন না, ওয়া ইয়াদুর ইলাইহিম, আল্লাহ তাদের দিকে দেখবেও না। রাসূল বলেছেন তিন প্রকার ব্যক্তি, এর মধ্যে এক প্রকার ব্যক্তি হলো যাদের কাপড় তাকরম নিচে থাকবে, যে পুরুষদের কাপড় তারা তাকরম নিচে কাপড় হারাম, এটা ঘোষণা দিয়েছে ইসলাম, তথা শরিয়া, ওই লোক যা ভালো কাজ করেছে। আমি তো বলবো সরকার প্রশাসনে এমন কিছু ইমানদার লোক থাকা দরকার যারা হৃদয়ে মনে প্রাণে আল্লাহর নবীর দেওয়া সুন্নতকে আল্লাহর দেওয়া বিধানকে জারি করতে চায়, তারা আমাদের জন্য আশীর্বাদ, তারা আমাদের জন্য অভিশাপ নয়, ঠিক কিনা বলেন? আর যারা বিরোধিতা করছে, আর যারা আল্লাহর নবীর হাদিসের বিরোধিতা করছে, প্রত্যেক জায়গায় রাসূলের সুন্নত নিয়ে বিষয়টা হচ্ছে, তোমরা এই লোকের পিছনে লেগেছো কেন? আমেরিকার সব থেকে সফল প্রেসিডেন্ট বিল ক্লিনটন নাম শুনছেন কিনা? এই বেদা চিরজীবন তাকর উপর কাপড় পরত। উনি বলতেন যে তাকর নিচে কাপড় পরলে এই তাকর সাথে চোখের একটা কন্টাক্ট থাকে, এটা ঢেকে ফেললে মানুষের দৃষ্টিশক্তির সমস্যা হয়, এই জন্য তিনি চিরটা জীবন তাকর উপর কাপড় পরিধান করেছেন। যদি তাকে নিয়ে তোমরা বিষয়টা করতে না পারো, তিনি যদি বৈজ্ঞানিক ব্যাখ্যার কারণে তাকর উপর করতে পারেন, আর তিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জনাব রাসূলুল্লাহ এই সাইন্টিফিক এক্সপ্লেইন বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন বিল ক্লিনটনের চতুর্থ সুপ্রায়
রাসূলের বিধানকে পালন করতে যাবে তাকে সম্মান দিয়ে কথা বলা দরকার। কিন্তু দেখেন একদিকে যেমন সারা বিশ্বের কাফেররা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে ফ্রান্স সহ রাসূলের অবমাননা করছে, সেই ব্যক্তি রাসূলের সুন্নতের অবমাননা করে সাংবাদিকের মাধ্যমে সাংবাদিকতার মাধ্যমে রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠা করতে চাইলে যারা বিরোধিতা করে তারা এর ফ্রান্স ন্যাশনাল তুষার ন্যাশন ন্যাশনতে যাওয়ার ক্ষমতা ছাড়া অন্য কিছু নয়। কথা সুস্পষ্ট বা স্পষ্ট এই সব দিকে দেখা রাখা রাসূলের বিরুদ্ধে চালু করা হচ্ছে। অথচ আমাদের জাতির কবি কত চমৎকার করে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় কবিতা লিখেছেন, কবি গোলাম মোস্তফা কত সুন্দর করে আল্লাহ রাসূলকে নিয়ে কবিতা লিখেছেন, কবি বানান স্বরূপ ইহুদি খ্রিস্টান হওয়ার পরও চমৎকার করে রাসূলের প্রশংসায় কবিতা লিখেছেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো হিন্দু লেখক রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রশংসায় কবিতা লিখেছেন, উইলিয়াম শেক্সপিয়ারের মতো লোক আল্লাহ রাসূলের প্রশংসা করে তারা কবিতা রচনা করেছেন। বলছো দেখেন আজকে সর্বত্রই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে চারণ করা হয়। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে জানি না, খুব করতে জানি না, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত কিভাবে করব, সেটা কিভাবে রাসূলকে মহব্বত করা, রাসূলকে মহব্বত করা মানে রাসূলের সুন্নতকে মহব্বত করা, যার প্রত্যেকটা কাজ রাসূলের সুন্নাহ মোতাবেক হয় তিনি সত্যিকারে আশেকি রাসূল। তিনি কি আমাদের দেশে আসছে না, আসলে নবীর জন্মদিন ঘরে ঘরে মিলাদ দিন আসলে না, নাই সাইনবোর্ড লিখে আশিকের রসুলটা ভরিয়ে ফেলছে, অনেকে বলতেছেন যে মিলাদুন নবী পালন করছি আমরা, কি নবী আর আমরা কি পালন করি, সিরাতুন নবী না মিলাদুন নবী, তোমরা পালন করো মিলাদুন নবী আর আমরা পালন করি মিলাদুন নবী এবং সিরাতুন নবী, সিরাতের মধ্যে মিলাদ আছে মিলাদের মধ্যে সিরাত নাই, কারণ জন্ম বৃত্তান্তকে আরবিতে বলে কি সিরাত, কি বলে সিরাত শব্দটি কোরআনে চার জায়গায় আছে, এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম আছে কি না, একই রকম আয়াত নাবিয়িনা সিদ্দিকিনা শুহাদা, এখানে আল্লাহ তাআলা সিরাত শব্দটি ব্যবহার করেছেন এই আয়াতে, নবী সিদ্দিক সুহাদা আর সালেহীন, কিন্তু মিলাদ শব্দটি কোরআনের একটি আয়াতের মধ্যেও নাই, কথাটা যারা ওয়ালিদ শব্দটা বুঝেননি, মিলাদ মৌলুদ মানে হলো জন্ম, মিলাদ হলো জরফ, হলো দুই দুই প্রকার নাহু আর বিনাহুর বেদে জরফে জামান আর জরফে মাকান, তো মিলাদ মানে জন্ম বৃত্তান্ত, পাঁচের মধ্যে এক আছে, একের মধ্যে কি নাই পাঁচ নাই, হ্যাঁ রাসূলের মিলাদের সময় যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছে আমরা সেইগুলোতে বিশ্বাস রাখি কিন্তু এটা আমল করার যোগ্য নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মায়ের পেটে ছিলেন ঐতিহাসিক সিরাতবিদদের মতে রাসূলের মা আমিনার কোনো কষ্ট হয়নি, কিন্তু দুনিয়ার সমস্ত মায়েদের কষ্ট আছে না নাই, কারণ ওইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একেবারে কেবলমাত্র এটা মর্যাদা স্বরূপ ছিল, আমাদের সাথে সেটা নয়, এই জন্য আমরা সিরাতুল নবী মানি আর সিরাতুল নবী একদিনকে কেন্দ্র করে এক মিনিটে আমাদের দেশে দেখেন সিরাতুল নবী মিলাদুন নবী কিরকম, খালি মিষ্টি খাওয়ার আসে খালি জিলাপি খাওয়ার আসে, দেখছেন না আমাদের দেশে ইয়া নবী সালামু আলাইকা বিভিন্ন রকম দরুদ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, আবার কোন কোন জায়গায় এখন জন্মদিনের কেক কাটে হ্যাপি হ্যাপি বার্থডে রিয়া প্রফেট, এটা চিটাগাং কিছু জানায় নবীজির জন্মদিনের কেক কাটে কয় আমরা নবীজির জন্মদিন পালন করছি, নবীজি জন্মগ্রহণ করেছেন কয় তারিখে, এই এ ভুল ইতিহাস বলবেন না, তিনটি সিরাতে তিনটি সংখ্যা আছে, নয়ই রবিউল আউয়াল, এগারোই রবিউল আউয়াল, বারোই রবিউল আউয়াল, কয়টা মত, এর মধ্যে সব থেকে বিশুদ্ধ মত হলো নয়ই রবিউল আউয়াল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন তিনি জন্মগ্রহণ